সমস্ত জায়গার পাশাপাশি সিপিআই পার্টির তরফে মে দিবস পালন করা হলো ইটাহারে। এদিন ইটাহার ব্লক সিপিআই পার্টির তরফে ইটাহার হাটখোলা এলাকায় সিপিআই এর দলীয় কার্যালয়ের বাইরে এই কর্মসূচির আয়োজন করা হয় সংসদের তরফে। দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালন করে ইটাহার ব্লক সিপিআই পার্টি। পাশাপাশি পয়লা মে ঐতিহাসিক মে দিবস দিনটির তাৎপর্য নিয়ে সাধারণ মানুষের সামনে বক্তব্য রাখেন উপস্থিত সিপিআই নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সিপিআই নেতা অজয় চক্রবর্তী, এআইটিইউসি শ্রমিক নেতা হামিদুর রহমান, কৃষক নেতা ভরত সরকার, মাইনুল হক, যুব নেতা আকবর আলী, অমল রাজভর সহ অন্যান্যরা। মে দিবস উপলক্ষে আজকে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই পক্ষ থেকে ইটাহারের পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হলো এবং সেই সঙ্গে শ্রম আইন এবং শ্রম কোড, সিভিল কোড যেটা করা হয়েছে যা শ্রমিকদের বিরোধী, তো শ্রমিকদের সেই শ্রমিক বিরোধী আইনকে বাতিল করতে হবে, এটা আমাদের দাবি এবং সেই দাবিকে আমরা সামনে রাখছি। এবং সেই সঙ্গে গোটা ভারতবর্ষ জুড়ে যাতে সম্প্রীতির বাতাবরণ থাকে, কারণ যে সরকার কেন্দ্রে আছে তারা সম্প্রীতি রক্ষায় ব্যস্ত নয়, তারা সম্প্রীতি ভেঙে দেওয়ার এবং সন্ত্রাস ও দাঙ্গা সৃষ্টি করার জন্য ব্যস্ত। আমরা চাই যে মানুষ মানুষের পরিচয়ে বাঁচবে, কোনো জামা কাপড় পোশাকের পরিচয় নয়, মানুষ তার নিজস্ব পরিচয়ে বাঁচবে এবং মানুষ মনুষ্যত্বের পরিচয়ে বাঁচবে, সেই জন্য সম্প্রীতির ডাক আমরা দিচ্ছি। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.